ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে হিমশিম নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে তেল, চিনি ও ডাল বিক্রি করছে টিসিবি, যেখানে প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা, প্রতি কেজি চিনি 60 টাকা, মসুর ডাল 70 টাকায় কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষ। নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালু রাখতে আরও 1 কোটি 10 লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শামী ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্লোবাল কর্পোরেশনের মাধ্যমে এই তেল কেনা হবে। টিসিবির মাধ্যমে এই সয়াবিন তেল কিনতে খরচ হবে 194 কোটি 70 লাখ টাকা। বর্তমানে ফ্যামিলি কার্ডের আওতায় 1 কোটি পরিবার টিসিবি থেকে মাসে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।